कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 आदित्य मिश्रा के अंचल प्रेसिडेंट करते होंगे करते होंगे करते होंगे योग्य व्यक्ति के योग्य जगह दीते होंगे दीते होंगे दीते ठेकेदार क्यों अंचल सभापति हबें सेई प्रश्ने मालदहर हरिश्चंद्रपुरे फिर तृणमूल द्वंद्व प्रकाशे एसे पड़ल रविवार एकाधिक कर्मसूची के घिरे हरिश्चंद्रपुर दल द्वंद्व प्रकाशे एसेछे सामने एगिए आसछे विधानसभा निर्वाचन दल द्वंद्व एड़ाते कड़ा बार्ता दिच्छे नेतृत्व किन्तु तारपरेओ एबार अंचल सभापति निर्वाचन के घिरे पार्टी अफिसे मिचिल करे जेभावे नेताकर्मीदेर एकांश विक्षोभ देखालेन ताते नीचु तलार कर्मीदेर पाशापाशी अस्वस्तिते पड़ेछेन दलीय नेतृत्व हरिश्चंद्रपुर एक नम्बर तृणमूल सभापति মানিক দাস এই প্রসঙ্গে বলেন সভাপতি নির্বাচিত করবেন জেলা নেতৃত্ব হরিশ্চন্দ্রপুরে এখনো কেউ অঞ্চল সভাপতি নির্বাচিত হননি ছজনের কমিটিতে একটি আলোচনা হয়েছে কয়েকজনের নামের প্রস্তাব করা হয়েছে সেই নামের প্রস্তাব জেলায় পাঠানো হবে এ ব্যাপারে জেলা নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আর তিনি সবসময় মানুষের পাশেই থাকেন তার জন্য আমরা তাকে হওয়া উচিত আমাদের হিসেবে আচ্ছা তো আরো আমি নাম শুনলাম যে সঞ্জীব গুপ্তাও নাকি হতে চাইছে তো তিনি এক কন্ট্রাক্টরও বটে সঙ্গে আমার শুনেছি অনেক দুর্নীতির কাজেও যুক্ত তো তার জন্য আমরা তাকে চাই না আমরা সবাই মিলে হরিশ্চন্দ্রপুরবাসী আদিত্য মিশ্রকেই চাই অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে কি করবেন দাবি যদি পূর্ণ না হয় তাহলে আমরা আরো বৃহত্তর এর থেকেও বড় বৃহত্তর আন্দোলন করব আচ্ছা রাস্তায় নেমে পড়বো আচ্ছা কোথা কোথা থেকে আপনারা এই মিছিল শুরু হয় তেতুলবাড়ি মোড় থেকে নিয়ে আমরা থানা মোড় হয়ে শহীদ মোড় হয়ে আমরা আজকে আমাদের প্রেসিডেন্টের পার্টি অফিসের সামনে আছি আচ্ছা কি নাম আপনার আমার নাম দীপক পাশমান বুথ 223 তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস আদিত্যকে অঞ্চল সভাপতি করতে হবে কোনো বিক্ষোভ আমি আপনি বললেন এটা শুনছি তবে এটা আমি প্রথম খবর পাই পুলিশের কাছ থেকে আদিত্যর নাম পাইনি পুলিশ আমাকে ফোন করে বলে যে আপনি কোথায় আছেন তাই বলে আমি দাদা আমাকে পেনশন তুলতে হবে লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করছি কাগজপত্র জোগাড় করছি তাই বলে কী ব্যাপার বলেন তো বলে না কিছু না তা আমি স্বভাবতই আমার উৎসাহ নিয়ে আমি আশির সঙ্গে দেখা করলাম উনি তখন বললেন যে এই এই ব্যাপার আছে আমি বলছি না এই ব্যাপার আমার নেই আমি কার বুঝতে লাগতে যাবো কেন আমার কি কোনো পদ গিয়েছে যাদের পদ গেছে তারা লাগতে পারে আমি লাগতে যাবো না আমি চেয়ারম্যান থেকে জেলার একজন মানে সম্মানীয় একটা পোস্ট আমি পেয়েছি আমি লাগতে যাবো কোনো কার বিরুদ্ধে তো সঞ্জীবের ইয়ের ওই আদিত্যর ব্যাপারে তো পরে আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে কিছু ছেলে নাকি এখান থেকে আদিত্যর পাড়া থেকে কিছু ছেলে গিয়েছিল দেখুন কথাটা হচ্ছে যে এর মধ্যে আদিত্যর ইনভলভমেন্ট কতটা আছে এটা আমার জানা নেই একদম জানা নেই ওকে আমি ফোনও করেছিলাম বলে যে আমি আজকে রতুয়াতে আছি আমি নেই আমি দেখি কাল পরশু দেখা করব তো কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করলো আমি তো বললো যে না আমরা গিয়েছিলাম কোনো গণ্ডগোল তো হয়নি আমরা একটা কাগজ দিয়ে এসছি যে আদিত্য একজন সৎ নিষ্ঠাবান নেতা কর্মী তাকে আমরা সভাপতি রূপে পেতে যাই তো এত লিগেল ওটা পেতে চাইতেই পারে এটা তো অন্যায়ের কিছু আমি দেখছি না তো আমি তাদেরকে বলেছি যে কি কোনো গণ্ডগোল হয়েছে কোনো মারপিট করেছিস বলে না আর যদি গণ্ডগোল হতো মারপিট করতো তাহলে আমি বলে দিতাম আপনাকে পরিষ্কার যে ওদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই ওরা যখন শিষ্টাচার মেনে করেছে তখন নিশ্চয়ই তাদের একটা অধিকার আছে হয়তোবা এখানে আরেকটু ইয়ে করা যেত যাই হোক সবাই নতুন ছেলে বুঝতে পারছেন যুবক গোছে আমি আদিত্য মিশ্রকেও চাই না সঞ্জীব গুপ্তকেও চাই না কারুকেই চাই না আমাদের সিদ্ধান্ত মাফিক আমরা নাম দিয়ে পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মৌসুম নূর আছেন আমাদের চারজন কোঅর্ডিনেটর আছেন তারা বিবেচনা করবেন যাকে তারা তো সকলকেই চেনেন তারা সঞ্জীব গুপ্তকেও চেনে আদিত্যকেও চেনে সকলকেই চেনে এই জায়গায় আমাদের বলার কিছু নেই আমার যা বলার আমি আমার মিটিংয়ে মতামত দিয়েছি এটা আমি আপনার কাছে বলতে পারি না আমি জানি না দুর্ভাগ্যবশত কী করে এগুলো বেরিয়ে যাচ্ছে মিটিংয়ের খবর অথচ বের করার কোনো কথা নেই এতে নিশ্চয়ই মানে দলের বিরুদ্ধে কিছু কিছু শক্তি কাজ করছে তারা ইউস্কানি দিয়ে লাগিয়ে দিচ্ছে দুর্নাম করার চেষ্টা করছে আমাকে কেন পুলিশ জিজ্ঞেস করবে আমি তো অবাক হয়ে গেলাম যে আমাকে জিজ্ঞেস করবো না হোয়াট ইজ মাই ইন্টারেস্ট এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত বলতে পারেন যে আপনি যে এসছেন কোথা থেকে খবর পেয়ে যে আমাকে নেবেন আমার কাছ থেকে বাইক নেবেন আমি এটাও মনে করি তারা এর সঙ্গে যুক্ত যে আমাকে জড়িয়ে দেওয়ার ন
আমি এই জায়গায় নেই, কোনো গোষ্ঠী কোন্দল নেই এখানে, আদিত্যর কোনো গোষ্ঠী নেই আর মানিকেরও কোনো গোষ্ঠী এখনো জন্মে যায়নি। ঠিক আছে, এরা সাধারণ ছেলে, বিশেষ করে আপনি জানেন যে আদিত্য মিশ্র বেশি করে ট্রাইব এলাকায় কাজ করে, এদের তো বুঝতেই পারছেন একটা বেশি ইয়ে থাকে, তো তারা গেছে, ট্রাইবের ছেলেপেলেরাই গেছে বেশি, আমি শুনেছি বরগড়ি ফরগড়ি দিক থেকে গিয়েছে বেশি। আপনার নাম? আমি বিকাশ ব্যানার্জি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আমি দল করি না, এটা দল চিন্তা ভাবনা করবে, এবং আমার নাম যে করেছে কিনা আদৌ আমার জানা নেই, এই সম্বন্ধে যে আমাকে অঞ্চল প্রেসিডেন্ট দাবিদার বা কিছু এগুলো সম্বন্ধে আমার জানা নেই, ওদের দাবি থাকতেই পারে কারোর পক্ষে, সা করছে তারাও। তৃণমূল কর্মী। আচ্ছা, কতদিন ধরে করেন আপনি তৃণমূল? আমি তৃণমূল করি 2008 সাল। আচ্ছা, আর দলের দাবি দেওয়া আছে, দল চিন্তা ভাবনা করবে, এটা নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট যা বলার করবে। আচ্ছা, বা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানাবে। আপনার নাম? সঞ্জীব গুপ্ত। কি দায়িত্বে আছেন আপনি? হরিশ্চন্দ্রপুর, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনি কি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@gmail.com।